আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের পক্ষ থেকে। আজকে আমি আবার হাজির হয়েছি থাই সফেদা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন থাই গাছে সফেদা ধরে আছে, ফলসহ বিক্রি হবে। উচ্চতা হবে, একটা চারা উচ্চতা হবে 8 থেকে 10 ফিট। এখানে আপনার 3টা দেখেন আছে, তারপরে এই পাশে 2টা, এই পাশে 2টা, তার মানে করা হলো 7টা আছে একটা গাছে। ফলসহ বিক্রি হবে, এটা হবে 850 টাকা পিস। এর পাশে আরও কিছু আছে, যেমন এই যে এটা আছে, এই যে এখানে আছে, নিচের দিকে ধরে আছে, তবে এটা 12 মাসে ধরে। যেমন এই পাশে 12 মাসে ধরে, এই যে এই দেখেন এখানে 2টা আছে। তারপরে কিছু কিছু গাছে আবার ফুলও আসতে শুরু করেছে। এই পাশে আরেকটা আছে, এই যে এখানে আছে দেখেন, এই গাছে 2টা আছে। এই পাশে কি আছে আর, হ্যাঁ এই পাশে আছে। একদম ফলসহ বিক্রি হবে। গাছের উচ্চতাগুলো আমি দেখাই আপনাদেরকে, অনেক লম্বা। তো আপনার উচ্চতা 6 ফিট না, 5 ফিট 5, 5 ফিট 5, 5.5 ফিট দেখেন এখন কত, আপনার 10 থেকে 12 ফিট হবে লম্বা, অনেক লম্বা। তো এই চারাগুলো বিক্রি হবে, ফলসহ বিক্রি করা হবে। আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা দিয়ে থাকি। গাছ যেহেতু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, তো সাধারণত জেলা সদরে নিলে গাছগুলো ভালো থাকে। আর এখন দেখতে পাচ্ছেন থাই জাম্বুরা, এটা ফলসহ বিক্রি হবে। এরকম থাই জাম্বুরা সব গাছে নাই, কয়টা গাছে আছে, একটা গাছেই আপনার থাই জাম্বুরা ধরে আছে। তো এই ফলসহ আপনারা নিতে পারবেন, এটাও 850 টাকা। এখানে গাছের উচ্চতা হবে 3 থেকে 3.5 ফিট। এরকম অনেক থাই জাম্বুরের গাছ আছে, এখানে একটাই মাত্র আছে ফলসহ, এটাও বিক্রি হবে এবং ফল ছাড়াও বিক্রি হবে। এই যে গাছগুলো 3 থেকে 3.5 ফিট, কতগুলো 4 ফিট আছে এইসব গাছ। আর এখানে আপনার আপেল কুল, কাশ্মীরি আপেল কুল ফলসহ দেওয়া যাবে। ফলসহ আছে আপনার কাশ্মীরি আপেল কুলের চারা, এখানে প্রায় আছে বেশ কিছু চারা, মোটামুটি সব গাছে না, কিছু কিছু গাছে ফলসহ আছে। আপনারা যারা ফলসহ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। রাও ফার্ম ফ্রেশের ফলসহ আপনার কাশ্মীরি কুলের চারা আছে, তো আপনারা নিতে পারেন এগুলো চারা। এই চারাগুলো হবে আপনার 450 টাকা করে ফলসহ। আর গাছ এভাবে 3 থেকে 3.5 ফিট বা 2.5 ফিট এরকম।